দিচ্ছে। হাসান মিসবাহ সহায়তার সুস্মিতা আনোয়ার রিপোর্ট। সুন্দরবন রক্ষায় রামপাল তাপবিদ্যুৎ প্রকল্প রুখতে সুন্দরবন অভিমুখে মঙ্গলবার থেকে লং মার্চ শুরু করেছেন তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি। আর ঠিক এরই মধ্যে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর উদ্বোধনের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা। ইনশাআল্লাহ 22 তারিখ আপনারা সবাই আসবেন। 22 অক্টোবর আমরা রামপালের ভিত্তিপ্রস্তর করার আশা করছি। আবেগের ভিত্তিতে নয় বরং বাস্তবতার ভিত্তিতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মন্তব্য তার। আমাদেরকে প্রথমত পানির কাছে থাকা লাগবে, পানির প্রয়োজন হবে, আবার কয়লা হওয়ার কারণে কয়লা ট্রান্সপোর্টেশন করতে হবে, কিন্তু সেই কয়লাকে আমি কতদূর ট্রান্সপোর্টেশন করে নিয়ে যেতে পারবো, এখানেও পর্যন্ত আমাদের নদীকে ড্রেজিং করা লাগবে। তথ্যের ভিত্তিতে বৈজ্ঞানিকভাবে জিনিসটাকে বিশ্লেষণ করা, এটা বিজ্ঞান ছাড়া এর কোনো উত্তর নাই, আমিও উত্তর দিতে পারবো না, আর কেউ যদি পরিবেশবাদীও তাকেও বিজ্ঞানের আশ্রয় নিতে হবে। এদিকে সুন্দরবনকে ধ্বংসকারী কয়লা ভিত্তিক রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিল এবং বিদ্যুৎ সংকট সমাধানে জাতীয় কমিটির 7 দফা বাস্তবায়নের দাবিতে ঢাকা রামপাল লং মার্চ অব্যাহত রয়েছে। সুস্মিতা আনোয়ার, 21 টেলিভিশন, ঢাকা। বিদ্যুৎ কেন্দ্র হলে সুন্দরবনের কোনো ক্ষতি হবে না বলে দাবি করেছে সরকার। প্রধানমন্ত্রী জ্বালানি বিষয়ক উপদেষ্টা ডক্টর তৌফিক এলাহী চৌধুরী বলেছেন এই বিদ্যুৎ কেন্দ্রে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে। আগামী 22 অক্টোবর রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রটির ভিত্তি স্থাপন করা হবে বলে জানিয়েছেন তিনি। রিপোর্ট সঞ্জয় চাকির। বাগেরহাটের রামপালে সুন্দরবনের 14 কিলোমিটার দূরে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিতে যখন লং মার্চ চলছে তখন সরকারের অবস্থান জানাতে বিদ্যুৎ ভবনে এই সংবাদ সম্মেলন। প্রকল্পটির কারিগরি দিকসহ অত্যাধুনিক যন্ত্রপাতির বিভিন্ন বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়। বলা হয় পরিবেশের সকল দিক পরীক্ষা নিরীক্ষা করেই প্রকল্প হাতে নেওয়া হয়েছে। সুন্দরবনের কোনো ক্ষতি না করে আমরা এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করার জন্য আমরা প্রাথমিক উদ্যোগ গ্রহণ করেছি এবং এটা নিরাপদ দূরত্বেই অবস্থিত এবং ইউনেস্কো কর্তৃক স্বীকৃত ন্যাশনাল হেরিটেজ সাইট যেটা আছে সেটা থেকে 72 কিলোমিটার দূরে অবস্থিত। আমাদের যে বিদ্যুৎ কেন্দ্র হবে এটা অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর সুপার ক্রিটিক্যাল টেকনোলজি হবে। একইভাবে পরিবেশের ক্ষতি হবে না দাবি করে জ্বালানি উপদেষ্টা বলেন বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে ওই কেন্দ্রে। যে এরকম জায়গায় যদি যাই আমরা লোকজনদেরও কম ডিসপ্লেসমেন্ট করা লাগবে, সমুদ্র থেকে অত দূরে হবে না যে লাইট রেস করে নেওয়া যাবে না, এবং ওই পাশে বাংলাদেশের পশ্চিমাঞ্চলে বিদ্যুৎ উৎপাদন প্রায় নেই, আপনার গ্যাস না থাকায় কিন্তু বিদ্যুৎ ফুয়েল পরিমাণ আছে। আপনারা বলবেন তাহলে চিটাগাংয়ে করলেন না কেন? চিটাগাংয়ে হচ্ছে, প্রযুক্তিও এত উন্নত হয়েছে, প্রায় 300 মিটার চিমনি, সেই চিমনি দিয়ে অল্প কিছু সক্স টক্স যেতে পারে, সুপার ক্রিটিক্যাল প্রেশার টেকনোলজি হয়, আবার কার্বন ইমিশনও কম, সব মিলিয়ে আপনার এটা চোখে দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে এটা যে কয়লার। উপদেষ্টা দাবি করেন কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের বিষয়ে বিস্তারিত না জেনেই এর বিরোধিতা করে আন্দোলন হচ্ছে। সুন্দরবনের দূরে থাকার পরেও আমাদেরকে এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করতে হবে, সেটা এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট হয়েছে, তার জন্য মিটিগেশন প্ল্যান যেটা সেটা তৈরি হয়েছে, আমরা সবচেয়ে ভালো প্রযুক্তি নিব সেটাও ঠিক হয়েছে, আমরা ম্যানেজমেন্ট কীভাবে করবো অ্যাশ সেটা ঠিক হয়েছে। এইভাবে ধাপে ধাপে আমরা একটা দায়িত্বশীল সরকার হিসাবে যেভাবে একটা সমস্যার সমাধান করা লাগে সেভাবে। সংবাদ সম্মেলনে জানানো হয় আগামী 5 অক্টোবর থেকে বাংলাদেশকে 250 মেগাওয়াট বিদ্যুৎ দেবে ভারত। আর কদিন ধরে যে বিদ্যুৎ ও গ্যাস সংকট তার সাময়িক উল্লেখ করে দাবি করা হয় শিগগিরই সংকট কেটে যাবে। সঞ্জয় চাকি, চ্যানেল আই, ঢাকা।